এবার কাফনে মোড়ানো মরদেহের আড়ালে ঢাকা এলো ফেন্সিডিলের বড় চালান। আমার বলছে লাশ নিয়ে আসবো, তারপর তার মালপুর হয়েছে, মানে মালপুর হয়েছে, আমি এটা বুঝি না, আমি বলছি লাশে, তারপর ঢাকার দিকে আইসি, ঢাকার দিকে আইয়া স্যার এই কাহিনী। কুমিল্লা থেকে মরদেহ নিয়ে এই ফ্রিজিং গাড়িটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রবিবার সকালে। বঙ্গবাজারে গোয়েন্দা পুলিশ গাড়িটিকে থামায়। জিজ্ঞাসাবাদে চালক জানায় গাড়িতে আছে চারটি মরদেহ, সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করে দেখা যায় কাফনে মোড়ানো চারটি মরদেহ ঠিকই আছে, কিন্তু সন্দেহ রয়েই যায়। তারপর কাফন খুলে দেখা যায় মরদেহের কোনো অস্তিত্বই নেই, বরং তার আদলে সাজানো আছে ফেন্সিডিলের বোতল। কি নিয়ে আসছো? ফেন্সিডিল। কতগুলো ফেন্সিডিল নিয়ে আসছো? 2000। 2000 ফেন্সিডিল নিয়ে আসছো? কোথা থেকে কিনছো এগুলা? ভারতে কত করে কিনছো? 600। কত করে বিক্রি করবা? মনে হয় 800 টাকা করে। 800 টাকা করে ঢাকায়। কার কাছে দিবা? এটা দেবো সাদ্দামের দল কথা কইছিল। সাদ্দামের দেওয়ার কথা ছিল। কুমিল্লা থেকে এভাবে ফ্রিজিং গাড়িতে করে মরদেহের আড়ালে 2000 বোতল ফেন্সিডিল আনা হচ্ছিল ঢাকায়। স্যার আমার বলছে লাশ নিয়ে আসবো, তারপর স্যার মালপুর হয়েছে, মানে মালপুর হয়েছে, আমি এটা বুঝি না, আমি বলছি লাশে, তারপর ঢাকার দিকে আইসি, ঢাকার দিকে আইয়া স্যার এই কাহিনী। স্যার কয়টা লাশ? কি বলছে? 60টা লাশ বলছিল। কত ভাড়া? কত? স্যার 1,00,000 টাকা ভাড়ার কথা কইছিল, তারপর স্যার এখানে আইসে স্যার এই অবস্থা। স্যার পুলিশ বলছে অপরাধীরা তাদের চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত কৌশল বদলায়, তবে এটি একেবারে অবিশ্বাস্য। খুব বিস্ময়করভাবে দেখলাম একটা লাশ বহনকারী ফ্রিজিং ভ্যানের ভিতরে সেই মৃত লাশের মতো করে সেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তার ভিতরে করে তারা ফেন্সিডিল নিয়ে আসতে যাচ্ছে। তার মানে মাদক ব্যবসায়ীরা এবং মাদক খোররা তারা নানা কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত দেশের বিভিন্ন বর্ডার থেকে এই মাদকের আইটেম, সেটা ফেন্সিডিল হোক, ইয়াবা হোক, গাঁজা হোক অথবা হিরোইন হোক, এগুলি সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নানাভাবে দিনরাত চেষ্টা করি, ম্যানুয়াল তথ্য, ডিজিটাল ইনফরমেশন নিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে ধরার জন্য। এই আমাদের দেশে যদি একবার মাদকগুলো ঢুকে যায় তাহলে সেইগুলো তন্ন তন্ন করে একজন একজন করে লোকদেরকে তল্লাশি করে এটা বের করা খুবই কষ্টকর। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর, তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যাগ পোহাতে হয় না। তো আমরা মাদক ব্যবসায়ী এবং মাদকের কারবারি যারা আছেন তাদের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে দিনে এবং রাত্রে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি, এবং সেই সংস্থার একটা বলিষ্ঠ ফসল হলো এরকম লাশবাহী প্রিজন ভ্যানে একেবারে মৃতদেহের সাদা কাপড়ের ভিতর থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করতে পেরেছি। এটা মনে করি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটা ভালো সাফল্য। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ওই আপকামিংয়ের বর্ডারে কারা জড়িত আছে এখানে কাদের কাছে ডিস্ট্রিবিউশন করা হবে আমরা সবাইকেই গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাবো, এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। সেখানে গেল কয়েক মাসে চুয়াডাঙ্গা, বেনাপোল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় নানান পন্থায় মাদকের চালান এসেছে, যদিও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের কৌশল ধরাও পড়েছে। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা।